প্রিয় বন্ধুরা, এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 23 জুলাই 2024 থেকে জিও রিচার্জের খরচ বেড়েছে। প্রতি মাসে জিও রিচার্জ করা গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর। নতুন ট্যারিফ কাঠামো অনুযায়ী বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম 34 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60 টাকা পর্যন্ত বেড়েছে। স্ক্রিনে নতুন জিও রিচার্জ প্ল্যান শো করা হলো। কোন প্ল্যানে কত বৃদ্ধি? এক মাসের রিচার্জ প্ল্যান 155 টাকার প্ল্যান 34 টাকা বৃদ্ধি, নতুন দাম 189 টাকা। 209 টাকার প্ল্যান 40 টাকা বৃদ্ধি, নতুন দাম 249 টাকা। 239 টাকার প্ল্যান 60 টাকা বৃদ্ধি, নতুন দাম 299 টাকা। 299 টাকার প্ল্যান 50 টাকা বৃদ্ধি, নতুন দাম 349 টাকা। 349 টাকার প্ল্যান 50 টাকা বৃদ্ধি, নতুন দাম 399 টাকা। 399 টাকার প্ল্যান 50 টাকা বৃদ্ধি, নতুন দাম 449 টাকা। নতুন ট্যারিফ কাঠামোর প্রভাব। নতুন ট্যারিফ কাঠামো জিও গ্রাহকদের ওপর বেশ কিছু প্রভাব ফেলবে। 1. বৃদ্ধিপ্রাপ্ত খরচ। গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের জন্য বেশি খরচ করতে হবে। 2. পরিষেবার পরিবর্তন। রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও পরিষেবা একই থাকবে, অর্থাৎ গ্রাহকরা অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না। 3. অন্যান্য অপারেটরের সাথে তুলনা। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, তাই জিওর নতুন ট্যারিফ কাঠামো অন্যান্য অপারেটরের তুলনায় কতটা প্রতিযোগিতামূলক তা দেখা গুরুত্বপূর্ণ। জিওর নতুন রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি গ্রাহকদের জন্য একটি নেতিবাচক খবর। রিচার্জের জন্য বেশি খরচ করতে হলে পরিষেবা একই থাকবে, তাই গ্রাহকদের অন্যান্য অপারেটরের রিচার্জ প্ল্যানগুলির সাথে জিওর নতুন ট্যারিফ কাঠামো তুলনা করে দেখা উচিত এবং তাদের জন্য কোন প্ল্যানটি সবচেয়ে ভালো হবে তা নির্ধারণ করা উচিত। আপনার ডেটা ব্যবহার, কথা বলার প্রয়োজন, প্ল্যানের মেয়াদ এবং অতিরিক্ত সুবিধাগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আপনি কি মনে করেন রিচার্জের দাম বৃদ্ধি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে অবশ্যই জানাবেন।